দার্জিলিং অফবিট ট্যুর গাইডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কালিম্পং ভ্রমণ গাইডের খুঁটিনাটি নিয়ে একটি অসাধারণ ভিডিও দেখাতে চলেছি। কিভাবে যাবেন, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। কোথায় থাকবেন, কোন কোন হোটেল বা হোমস্টে বুক করবেন, কম খরচে কিভাবে কোথা থেকে সরাসরি গাড়ি বুক করবেন, কি কি সাইট সিন করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেনে করে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ব্রেকফাস্ট করে হোটেল বা হোমস্টের পাঠানো গাড়ি করে পৌঁছে যান ডেলো আর দুর্বিনদারা, এই দুই পাহাড়ের কাজে অপরূপ সৌন্দর্যের শৈল শহর কালিম্পংয়ে। হিলটপ টুরিস্ট লজে চেক ইন করে রেস্ট নিয়ে দেখতে চলে যান কালিম্পংয়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলি। পাখির চোখে কালিম্পংকে দেখতে চান, তারা সাহসে ভর করে ভেসে পড়ুন প্যারাগ্লাইডিংয়ে। এছাড়া ডক্টর গ্রামান্স হোম, মঙ্গলধাম, ম্যাকফার্লেন চার্চ, দুর্বিনদারা গুম্পা, দুর্বিনদারা ভিউ পয়েন্ট, হনুমান পার্ক, দুর্গা মন্দির, কালীমাতা মন্দির, মর্গান সাহেবের বাংলো, জংডং পালরি ফো প্রাং মিউজিয়াম আর ক্যাকটাসের অনবদ্য সম্ভার দেখতে হলে চলে আসুন পাইন ভিউ নার্সারিতে। নামি ক্যাকটাস সমেত নানা অর্কিডের সেরা সম্ভার, আর এখান থেকে কালিম্পংকে অসাধারণ সুন্দর লাগে। কালিম্পংয়ে আছে আমাদের রাজ্যের একমাত্র ফরেস্ট স্কুল, ফরেস্ট মিউজিয়াম এবং ফরেস্ট কলেজ। এছাড়া নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, গড চার্চ, ডাও হিল স্কুল বা ভৌতিক স্কুল, ডাও হিল পার্ক আর সুইসাইডেল পয়েন্ট। এরপর ফিরে এসে পকোড়া সহ চা বা কফি খেতে খেতে দেখতে থাকেন রাতের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি ও নিস্তব্ধ।
কালিম্পংয়ে কোথায় থাকবেন? পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরে টুরিস্ট লজ রয়েছে এখানে। ভাড়া 2,499 টাকা থেকে 4,000 টাকা। বাস স্ট্যান্ডের 1 কিমি দূরে মেন রোডে মর্গান টুরিস্ট লজ, 2 কিমি দূরে দূরপিনদারার পথে কালিম্পং টুরিস্ট লজ ও দাসী টুরিস্ট লজ। সামর্থ্য অনুযায়ী বেসরকারি হোটেলও বেছে নিতে পারেন। অপেক্ষাকৃত ভালো মানের হোটেলগুলি হল সিলভার ওক্স, কালিম্পং পার্ক হোটেল, হোটেল হিমালয়া, হলুম্বা, বিয়েলো টুরিস্ট লজ, দূরপিন টুরিস্ট লজ, অলকানন্দ গেস্ট হাউস। কালিম্পংয়ের কাছে কয়েকটি উল্লেখযোগ্য অফবিট ডেস্টিনেশন হল লাপাহাড়ি শপ, লোলেগাঁও, কোলেখাম, এখানেও থাকতে পারেন। এছাড়া কাপের গাঁও কালিম্পং থেকে মাত্র 54 কিমি দূরে আর লোলেগাঁও বাজারের কাছে অবস্থিত। অসাধারণ সুন্দর, শান্ত নিরিবিলি, চারিদিকে সবুজে ঘেরা একটি অন্যতম অফবিট ডেস্টিনেশন হল কাপের গাঁও। ইচ্ছে গাঁও কালিম্পং থেকে মাত্র 17 কিমি দূরে অবস্থিত। রামধুরা কালিম্পং থেকে মাত্র 15 কিমি, 5,700 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি গ্রাম রামধুরা। পিকলেগাঁও কালিম্পং থেকে মাত্র 10 কিমি দূরে এবং ডেলো থেকে মাত্র 4 কিমি দূরে পিকলেগাঁও অবস্থিত। এই গ্রামটির উচ্চতা 600 মিটার। এই গ্রামটি চারিদিকে ডেলো পাহাড় দ্বারা বেষ্টিত, ফলে এখান থেকে দারুণ পাহাড়ি উপত্যকার ভিউ পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেন ভালো লাগলো তা কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।